হয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে। আসলে আজকে মন হারানোর আয়োজন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যারা সেটের সামনে বসে আমাদের এই আয়োজন দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের আজকে সানডে ক্লাবের আমরা দ্বিতীয় আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমাদের সানডে ক্লাবের প্রথম আয়োজন ছিল ঈদের মধ্যে, আপনারা সবাই দেখেছেন আশা করি, খুব সুন্দর একটা আয়োজন ছিল আপনাদের সাথে। আপনাদের সাথে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, আজকেও আশা করছি খুব সুন্দর একটা সময় কাটাবো আপনাদের সাথে এবং অনেক আনন্দ করব। আর আমাদের সানডে ক্লাব মানেই হচ্ছে আড্ডা, গান, কবিতা এবং ফান, আরও অনেক কিছু, সব কিছুর সমন্বয় আমাদের এই সানডে ক্লাব। তো আজকের এই সানডে ক্লাবের আমাদের দ্বিতীয় আয়োজনে আমার সাথে রয়েছেন আমাদের আয়ন পরিবারের সদস্যরা এবং সানডে ক্লাবের সদস্যরা। আমার ডান দিকে রয়েছে বাদল রহমান, বাদল ভাই, এবং আছেন সুমি আপু, আছে আমাদের নবী ভাই, আছে আমাদের বাসেদ ভাই, সবাই আমাদের খুব আপনজন, খুবই ভালোবাসার মানুষ, এবং তারা এই সানডে ক্লাবের আয়োজন নিয়ে আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা সময় কাটাবে। আশা করি আপনারাও খুব ভালো একটা মন নিয়ে, খুব ভালো একটা সুন্দর একটা মন নিয়ে আমাদের আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো সানডে ক্লাবের এই যে শুরু করেছি আমরা প্রথম অনুষ্ঠানটা, যেটা করেছি প্রথম এপিসোডটা, অনেক ফান হয়েছিল, অনেক মজা করেছি আমরা। তারপর কেমন সাড়া পাচ্ছেন এই সানডে ক্লাবের আয়োজনটা, কেমন সাড়া পাচ্ছেন, কেমন শুরুটা কেমন হয়েছে? আচ্ছা, আমি নবী ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন সবাইকে। যেটা আমাদের তামান্নাবু বলছিলেন যে আমাদের সানডে ক্লাব আমরা প্রথম আয়োজনটা করেছিলাম ঈদের সময়, আমাদের এই লন্ডনের যান্ত্রিক জীবনে কর্মক্লান্তির পরে অবসন্ন মন নিয়ে সবাই একটু চাই বিনোদন, যারা কবিতা পছন্দ করে কবিতা, যারা গান পছন্দ করে গান, তো এই হালকা বিনোদন দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস আয়ন টিভির। এই প্রয়াসে আমরা প্রত্যেক পাক্ষিক হিসেবে আমরা প্রত্যেক সপ্তাহ অন্তর আমরা আমাদের এই সানডে ক্লাবে আমাদের আয়ন পরিবারের সদস্যদের নিয়ে গান হবে, কবিতা হবে, আড্ডা হবে। প্রথম আয়োজনটা আমরা করেছিলাম ঈদের সময়, আমরা প্রচুর সাড়া পেয়েছি, অনেকে আমাদেরকে সাধুবাদ জানিয়েছে, একসাথে আমরা গান করেছিলাম গিটার দিয়ে, এবং আমাদের জীবন বাইশী বাবু সবাই ছিলেন আমাদের সানডে ক্লাবের। এটা আমাদের কন্টিনিউ চলবে, আশা করি আমাদের আয়ন পরিবারের এই চমৎকার আয়োজনটি আপনারা উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন, আয়নের সাথে থাকবেন। ধন্যবাদ নবী ভাই আপনাকে। আসলেই সাড়া পেয়েছে, অনেক সাড়া পেয়েছে এবং সবাই অনেক পছন্দ করেছে। তা আমরা বাসিত ভাইয়ের কাছে চলে যাই, কিছু শুনি একটু সানডে ক্লাব নিয়ে। ধন্যবাদ মিত্র আপু। আসলে আয়ন টিভির কথা না বললেই নয়, আমাদের বেঙ্গলি কমিউনিটির প্রমোটের জন্য আমাদের ভাষা, আমাদের সব কিছু মিলে আমরা চাই যে আমাদের সব কিছু অনেক ভালো প্রমোট করুক বিলেতের এই দূরপ্রবাসে। এরকম একটা সুন্দর একটা রোববারের বিকেল আমরা আমাদের পৃথিবীর যেখানে যে প্রান্তে বাঙালি ভাই বোনরা রয়েছেন, বাংলা ভাষাভাষী রয়েছেন, আমাদের শেয়ারগুলি তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। তো আমাদের সিইও আতাউল্লাহ ফারুক সাহেবের একটা সুন্দর প্রয়াস, আমরা যারা আয়ন টিম মেম্বার রয়েছি আমাদের কিছুটা শেয়ার। তো আমরা আত্মনির্ভরিতভাবে আপনাদের সবাইকে চাচ্ছি আপনারা শেয়ার করবেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে যাক আমাদের বাংলার ভালোবাসা। তো আমাদের হোস্ট মির্জা আপা, আমাদের আজকে যারা মেম্বার্স রয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এটা আরও প্রমোট করুক, আরও ভালো হোক এবং শুভকামনা। অল দ্য বেস্ট, ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অল দ্য বেস্ট। তো আমরা চলে যাই সরাসরি এখন বাদল ভাইয়ের কাছে। বাদল ভাই কিছু বলুন আমাদের, আপনাদের শুভ বিকেল। আজকে সুন্দর প্ল্যাটফর্মে আমরা বসতে পেরেছি, সেই জন্য আমরা সর্বপ্রথম আয়ন টিভিকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের ফারুক ভাই সিও ওনাকে ধন্যবাদ দিচ্ছি। সানডে ক্লাবটা হচ্ছে, আমরা আপনাদের জানেন যে প্রিয় দর্শক, আমরা প্রবাসে থাকি, আমরা প্রবাসে সারা সপ্তাহ কর্মজীবনে ব্যস্ত থাকি, আমাদের ছুটি থাকে শনিবার রোববার। যাই হোক, আজকে যেহেতু গভর্নমেন্ট হলিডে ছুটির দিন, তো আমরা প্রতি দুই সপ্তাহ পর পর এই অনুষ্ঠানটি করব, একটু আড্ডা, একটু গান, একটু কবিতা, অর্থাৎ আমাদের প্রবাসের আমাদের যে মনের খোরাক মেটানোর জন্য যে একটু আনন্দ বিনোদন, সেই বিনোদনটাই আজকে আমরা এখান থেকে করছি। এই তো, তো আমাদের সাথে থাকুন, অনেক গল্প হবে, আড্ডা হবে, গান হবে, কবিতা হবে। এই তো, ধন্যবাদ বাদল ভাই। তো আমরা সুমি আপুর কাছ থেকে কিছু শুনি, তারপর আমরা সরাসরি গানে চলে যাব।
শুভ অপরাহ্ন সবাইকে। আমার পাশে যারা আছেন আর টিভি সেটের সামনে মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সবার জন্য শুভকামনা। আর সানডে ক্লাবে আজকে আমার প্রথম আসা, অনেক শুভকামনা সানডে ক্লাবের জন্য, খুব অনেক দূর এগিয়ে যাক এই প্রোগ্রামটি। আর সানডে তো হচ্ছে ফানডে, সবসময় আমাদের এখানে সানডে হচ্ছে আমরা ফান করব, মজা করব, কিছু অবসর সময় কাটাবো, তো সেই উদ্দেশ্যেই আসলে আমাদের সবার একত্রিত হওয়া। তো আশা করছি সুন্দর একটা সময় সবার সঙ্গে কেটে যাবে। ধন্যবাদ। আমরাও আশা করছি খুব সুন্দর একটা সময় কাটাবো আপনাদের সাথে। আমি বেশি বকবক করে সময় নষ্ট করব না, আমি খুব সুন্দর সুন্দর গান, কবিতা এবং এগুলো শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা জানি আপনারাও যারা সেটির সামনে বসে আছেন তারাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তা আমি সরাসরি চলে যাব বাদল ভাইয়ের কাছে, একটা কবিতা শুনতে চাই। আজকে সামার ভাইবস, বাইরে পুরো সামার চলে এসেছে আমার কাছে মনে হচ্ছিল, এত সুন্দর ওয়েদার। তো এই ওয়েদার একটা কবিতা না শুনলেই না। প্রিয় দর্শক, আবারও বলছি যে সানডে ক্লাব হচ্ছে গান ফান আড্ডা। এখানে আমরা পেশাগতভাবে কোনো কিছু করি না, কিন্তু আমরা বাংলাদেশের বুকে ধারণ করি সর্বক্ষেত্রে সব সময়। এখন আমি যে কবিতাটি পড়ব, এই কবিতাটি পড়তে ইচ্ছে করছে, এই পৃথিবীটা কেমন যিনি সমতল অসমতল হয়ে যাচ্ছে, তো পৃথিবীটা যেন সমানভাবে চলে, আমরা যেন সবাই সবাইকে সম্মান করি, ভালোবাসি এই বিদেশের মাটিতে, সেই জন্য একটি কবিতা পড়ছি। কবিতার নাম আমি ঈশ্বরকে সব বলে দিব, কবি অপ্র ভট্টাচার্যের একটি সুন্দর কবিতা। মনে আছে সিরিয়ার সে 3 বছর ছেলেটির কথা, বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে সে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দিব, আমি ঈশ্বরকে সব বলে দিব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকত কথা, আমাদের লোপের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানান গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি। আমাদের সাগর পাড়ে পড়ে থাকা অ্যালাইন কুর্দি, কাটা তারে ঝুলতে থাকা ফেলানি, হয়তো সব বলে দিয়েছি ঈশ্বরকে, ঈশ্বর তার পৃথিবী ফেরত দিয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আত্মনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব, আমরা কি সত্যি মানুষ হব? ধন্যবাদ। এই কবিতাটি পড়ছি একটাই উদ্দেশ্য ছিল, যে আমরা যেন সম্মানবোধ, রেসপেক্ট দিয়ে আমরা যেন মানুষ মানুষকে সম্মান করি, ভালোবাসি বিদেশের মাটিতে। দেখুন, কিছুদিন আগেও এত বড় একটা মহামারী থেকে আমরা রক্ষা পেয়েছি। এই মহামারী কে দিয়েছে, কেন দিয়েছে, যার জন্য আজকে কবিতাটি পড়া। তো ভালো লাগলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই খুবই চমৎকার একটা কবিতা শুনলাম আমরা, খুবই চমৎকার একটা কবিতা বাদল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই চমৎকার ছিল কবিতাটা। তো কবিতা এবং গান অতপ্রতভাবে জড়িত, একটার সাথে আরেকটা না শুনলেই না। তো আমরা এখন গানে চলে যাই, সুমিয়াপুর কাছে গান শুনব। আচ্ছা, ওকে, আগেই বলেছি সানডে আমরা সবাই মজা করব। তো আমি এখন যে গানটি করছি সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রখ্যাত শিল্পী রুনা লায়লা ম্যামের, এবং কথার গানটির কথা লিখেছিলেন প্রখ্যাত মনিরুজ্জামান মনির।
আর সুর দিয়েছিলেন আলাউদ্দিন আলী আমাদের শ্রদ্ধেয়। তো আমরা সবাই জানা আছে আমাদের গানটি, আমরা সবাই মিলে একটু চেষ্টা করব। অনেক সুন্দর ছিল, বারোটা বাজবে না মনে হয়, বারোটা বাজবে না, আমরা চাই কারো বারোটা না বাজুক, কিন্তু স্টেশনের রেলগাড়িটার মতোই যেন আমাদের আয়ন সানডে ক্লাবটা এভাবে চলতে থাকে ছমছম করে, আমি সেটাই চাই, ইনশাআল্লাহ সেটাই হবে। তো হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটাই হবে, এবং আয়ন টিভি অবশ্যই বাংলা কমিউনিটিতে যে অনুষ্ঠানগুলো উপহার দেয়, বাংলা অনুষ্ঠানগুলো, এবং প্রতিটা অনুষ্ঠান সাকসেস, এবং সবাই চেষ্টা করে এভাবে রেলগাড়ির স্টেশনের মতো ছমছম করে বেজে উঠতে। তো আমি চলে যাব এখন নবী ভাইয়ের কাছে, নবী ভাই মন খারাপ করে বসে আছে, খালি এদিকেই গান শোনাচ্ছে, কবিতা শোনাচ্ছে। আচ্ছা তো নবী ভাই এখন আমাদের কি শোনাবে? আমি একটা গান শোনাই, আধুনিক গান। আচ্ছা আমাকে সহযোগিতা করবেন বাদল ভাই, প্রিয় বাদল ভাই, আমার প্রজার উপর
খুবই জনপ্রিয় কিশোর কুমারের একটি গান, আশা করি সবার ভালো লাগবে। ওকে, এই আসলে আসলে আমি আশা করি যে আপনাদের খুব ভালো লাগছে আমাদের আয়োজন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার, এবং আমাদের সানডে ক্লাবটা মূলত আমরা যেভাবে সাজিয়েছি গান ফান আড্ডা, কিছুক্ষণ আমরা আড্ডাও দেব, নানান রকম কথাবার্তা শেয়ার করব, কিছু স্মৃতি স্মৃতি তো বলবেন না কি, কিছু স্মৃতি থাকে গান কবিতা আড্ডা নিয়ে না, কিছু স্মৃতিও শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি এখন চলে যাব সরাসরি নবী ভাইয়ের কাছে। নবী ভাইয়ের গানটার জন্য আমরা একটু ওয়েট করছি, খুব সুন্দর একটি জনপ্রিয় গান গাবে। নবী ভাই, গান শুরু হতে হতে আপনি আমাদের সাথে একটু স্মৃতিচারণ করতে পারেন আপনার গান নিয়ে কোনো কিছু? আচ্ছা, তাহলে আমরা গানের পরেই শুনি। ওকে, আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ছিঁড়ে ফেলো না, মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না, যাই না বলা শুধু বোঝা দায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়, যে কথা যাই না বলা শুধু বোঝা দায় মনের গভীরে, শুধু আলো হয়ে রয়ে যায়, আলোর দিবালি কোনো দিনও নিবে যাবে না, আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না, মালা গেঁথে কেমন করে কি দেব তোমার, মন ছাড়া আর কিছু নেই গো আমার, জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়া আর কিছু নেই গো আমার, সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে ভিজে যাব আগুনে তোমার বরসায় বসে, বিজলির আগুনেতে দেখা নাম কোনো দিনও মুছে যাবে না, আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না।
তো গান শেষ না হোক, এই গান চলতেই থাকুক চলতেই থাকুক। আচ্ছা আমরা না 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 মাইক নিব না, কারণ হচ্ছে আমরা স্মৃতির কথা শুনতে যাচ্ছিলাম, মনে হয় স্মৃতির বাকিটুকু শুনব। আসলে আমাদের গান তো গানই, অনেক সময় গানের কথা নিয়ে অনেক সমস্যা হয়, বিশেষ করে আমরা যারা পারিবারিক জীবনে আছি। তো একটা মজার বিষয় হলো, আমরা বন্ধুদের মধ্যে একবার আড্ডা হচ্ছিল, আমাদের বাসায় কারোকে দিয়ে গান হচ্ছে, সবাই আমরা গান গাচ্ছিলাম। তো বেশিরভাগ গানে তো হয় বিরহের গান, প্রেমের গান, এরকম। তো আপনাদের বাবি তখন রান্নাঘরে ওই মাছ কুটতেছিল বটকুনি নিয়ে। তো আমি গান গাচ্ছি, গানটা আমি পরে গাইবো, আমি গান গাচ্ছি এটা কিশোর কুমারের গান, আমার খুব ভালো হয় এটা। সে যে তো আমি গাইছিলাম, সে যে নো আমার পাশে আজও বসে আছে। আপনাদের বাবি তখন কিচেন থেকে আমাকে বটকুনিটা ভেবে দেখাচ্ছে, খবরদার শেষ করে ফেলবো। স্বামী স্ত্রীর গান বা সেটাই ডুয়েট গানগুলো যে হয় খুব কমই হয়, ডুয়েট গান তো খুব কম হয়। তো এই গানগুলো গান তো আমরা আড্ডার মধ্যে গাইছিলাম, তখন আমরা সবাই হাসতে হাসতে, এরপর আমি চেঞ্জ করে ফেললাম বটকুনিটা যখন দেখলাম গান তখন অন্য গানে, নাকি গান কি জাতীয় সঙ্গীতে চলে গেল? না না না, বধুয়া কি গাইতে জানে গান, তখন আমি আর কি করবো। যা গান নিয়ে স্মৃতিটা মজা লাগলো খুব শুনতে। তো এখনো কি গান কি ওইভাবে গাওয়া হয় ভাবির দিকে তাকিয়ে তাকিয়ে, যে কোন রিয়াকশনটা কেমন হয় তার উপরে? আচ্ছা আমরা চলে যাই এখন বাসেদ ভাইয়ের কাছে। আচ্ছা এটা মনে হয় একটু ঘুরে নিতে হবে না? আচ্ছা আমাদের কি শোনাবেন বাসেদ ভাই আজকে? ধন্যবাদ, সুন্দর একটা দর্শকদের উদ্দেশ্যে সুপ্রিয় বলুন যে দর্শক শ্রোতা, বিলেতের আজকে খুব সুন্দর একটা সানি ডে, এরকম রোদ আমরা সচরাচর পাচ্ছি না। তো নিঃসন্দেহে আমাদের মানে ফাগুনের যে একটা আবেশ আমাদের মনের মধ্যে আসবে, সেই জিনিসটা আমরা বিলেতে বসে পাচ্ছি। আজকে মির্জাবা আমাদের হোস্ট, উনি যখন রাস্তা থেকে আসছিলেন বলছিলেন যে সত্যি মানে এটা মনে রাখা, আমার মনে হয় চলে এসেছে আমাদের ছোটবেলা, আমাদের কৈশোর, আমাদের দূরপ্রবাসের এই দীর্ঘ সময় আমাদের প্রবাসে। তো এই যে সময়গুলো, এই আবহাওয়া আমরা আসলে হৃদয় থেকে লালন ধারণ করি। তো সেই কথা আমি একটা গান, এই যা হোক ভালো ওয়েদার, একটা পুরনো হারানো দিনের গান। ভালো গানগুলি হারিয়ে যাচ্ছে, কিছুটা মেলোডি প্রধান গান আমি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে মানবেন্দ্রের ওনার একটা ময়ূরকণ্ঠী রাতরো নীলে এই গানটা আমি চেষ্টা করব। তো এটা একটা ভালো মেলোডিয়াস গান, তো আশা করি আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। রাতেরও নীলে আকাশে তারা যে ওই মিছিলে, তুমি আমি চলো চলে যাই এসো দুজনে মিলে। ময়ূর পঙ্খী রাতেরও নীলে আকাশে তারা যে ওই মিছিলে, তুমি আমি চলো চলে যাই এসো দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ হারিয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো তারা মেঘে মেঘে হারিয়ে যায়,
আকাশে যদি থাকে অনুভবটা তারার আমি ঘেমেকে হারিয়ে যাই যায় আছে থাকে করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না যায় আছে থাকে করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না পথে যদি হও সাথী হয়ে তুমি বড় সাথী রে ময়ূর পঞ্ছী রাতে রহিলে আকাশে তারা রে ওই মিছিলে তুমি আমি চলো চলে যা এসো দুজনে মিলে ময়ূর পঞ্ছী রাতে রহিলে আকাশে তারা রে ওই মিছিলে তুমি আমি চলো চলে যা এসো দুজনে মিলে তুমি আমিয়া চলো চলে যাই শুধু দুজন মিলে। ধন্যবাদ। ওয়াও, অসাধারণ অসাধারণ একটা গান শুনলাম, আমার খুবই প্রিয় একটা গান। এবং এই গানটা মানে যখনই শুনি না মনটা কেমন নেচে ওঠে। আর আজকে সত্যি যেটা বলছিলেন বাসিত ভাই, বাইরে এত সুন্দর ওয়েদার আজকে ব্রিটেনে, এবং সবাই মনে হয় চেষ্টা করছে আজকে এত বিজি ডের মধ্যে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছে, আমি বাইরে থেকে আসলাম, এত ভালো লাগলো দেখতে, তো সামার মনে হয় শুরুই হয়ে গেল। এবং আমাদের এই গান কবিতা আড্ডার সাথে সামারটা আরও রঙিন হয়ে যাবে। এবং আশা করি সেটের সামনে যারা বসে আছেন আপনাদের সবারই খুব ভালো লাগছে আমাদের আয়োজন, এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আপনারা। তো এখন চলে যাচ্ছি আমাদের বাদল ভাইয়ের কাছে। বাদল ভাই কী করবেন আজকে বলেন এখন? আচ্ছা, আমরা একটু টাইম নেই বাদল ভাইয়ের কাছে, তা আমরা একটু বাসিত ভাইয়ের কাছে একটু চলে যাই। বাসিত ভাইয়ের কাছে একটু স্মৃতি শুনে আসি, গান নিয়ে কোনো স্মৃতি কোনো কিছু আমাদের সাথে শেয়ার করা যায় কিনা, দর্শকদের সাথে শেয়ার করা যায় কিনা। জি আপু, যে কথাটা আপনি না বললেই নয়, আজকে মানে যে ওয়েদারটা আজকে বিলেতে যাচ্ছে, সাধারণত এই ওয়েদারটা আমরা এখানে ফগি পাই, কুয়াশাচ্ছন্ন ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর স্কটল্যান্ডের দিকে এগুলো আরও আরও বেশি। তো এরকম একটা সুন্দর বিকেল আমরা আসলে প্রত্যাশিত দিন আমরা পাই না, আজকের একটা বিকাল। আর আজকে আমাদের আয়মান চ্যানেলের ফারুক ভাইয়ের যে আমাদের, উনি অবশ্যই উৎসাহ প্রমোট করেন, ভালো সব কিছু ভালো প্রোগ্রাম হবে, উনি এটা চান। তো উনি আপা আসতে আসতে যে বলছিলেন যে আজকের ওয়েদারটা আসলে আমরা আমাদের সবাই আমরা দেশে চলে গিয়েছি, আমাদের মন ছুটে গিয়েছে, যে এই যে আমাদের দেশকে মিস করা, দূরপ্রবাসের আল্লাহ তাআলা যা নিজে যেখানে রেখেছে আমাদের চলে আসতে হয়েছে বিদেশের বুকে, কিন্তু আমাদের দেশের মানে স্মৃতি, দেশের কৈশোর, ছোটোবেলা, পরিবার, বন্ধু, আসলে এটা তো হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের সারা জীবনই আমাদের মনে থাকে এবং আমরা সবসময় আমাদের হৃদয়ে লালন ধারণ করি। তো সত্যিকার অর্থে পৃথিবীর যেখানে যে প্রান্ত থেকে বাংলা ভাষাভাষীরা দেখছেন, সবার কাছে আমাদের এই বার্তাটা বলি, এই জিনিসটা আমি শেয়ার করি যে আমাদের হৃদয়ের কথাগুলি আমরা যেন শেয়ার করতে পারি, বাংলা ভাষাকে প্রমোট করতে পারি, আমাদের ভালোবাসাগুলো সবার মধ্যে ছড়িয়ে যাক। তো এই সেই জন্যই আমাদের আয়মান টিভি চেষ্টা করছে আপনারা শেয়ার করবেন, আমাদের বাঙালি কমিউনিটি প্রমোট হোক, সারা পৃথিবীতে আমাদের মুখ উজ্জ্বল হোক। তো আমাদের হোস্ট আজকে সেই জিনিসটাই বারবার সে স্মরণ করছিলেন। তো সত্যিকার অর্থে অনেক ভালো লাগা, একটা সুন্দর বিকেল আমরা উপভোগ করছি, আর আপনারা আমাদের সাথে আয়মানের সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন, আমরা আরও ভালো রকম করতে পারি, সেই অনুরোধ আপনার প্রতি রইল এবং সবার জন্য বেস্ট উইশেস। ধন্যবাদ বাসিত ভাই, আপনাকে খুব সুন্দর করে বললেন আসলে। আর আপনারা, আমি জানি চা কফি নিয়ে বসে আছেন, এত সুন্দর একটা ওয়েদার, বিকেলে চা কফি নিয়ে বসে গান শুনতে কবিতা শুনতে কার না ভালো লাগে। আমি আইটি কিছু অ্যাড করি, আমরা হচ্ছে শৌখিন শিল্পী, অর্থাৎ শখ করে গান করি প্রবাসের মাটিতে, আমরা সারা সপ্তাহ কাজ করি, একটু এই সুযোগটা আমাদের আয়ন দিয়েছে, যার কারণে আমরা আয়নের কাছে আবার কৃতজ্ঞ। তো আমি এখন একটি গান করার চেষ্টা করবো, ওই যে বললাম আমি শৌখিন শিল্পী, চেষ্টা করছি।
পর্যায়ক্রমে বাদল ভাইয়ের প্রতিভাগুলো দেখবো। এখন আমরা বাদল ভাই আর প্রতিভা আছে সামনে। আচ্ছা, তাহলে দর্শক থাকুন, চোখ রাখুন আয়ন টিভির পর্দায় আমাদের সানডে ক্লাবের প্রতিভা দেখার জন্য। তো আমরা চলে যাব এখন সরাসরি সুমী আপুর কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সানডে ক্লাবের পরিবেশনা। তো এখন আমার পালা, আমি করব সেই হারানো দিনের একটি গান। যেহেতু সানডে, সব কিছুর আজকে সময়, তো একটা রোমান্টিক সং করছি আমাদের প্রিয় শিল্পী ফেরদৌসী রহমান, ওনার গাওয়া।
তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি গানে। আপুর চমৎকার পরিবেশনা শুনলাম আমরা, আসলে মানে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে এই গানগুলো শুনলে মানে একদম ওই হারানো দিনে চলে যাই আমরা। খুবই সুন্দর গান, সবসময় ভালো লাগার গান। যে বলে ওল্ড ইজ গোল্ড, আসলে এগুলো কখনো পুরাতন হয় না, সবসময় এরকম থাকে। এবং আমাদের সানডে ক্লাবের আয়োজনে আমরা প্রায় তাহলে এই হারানো দিনের গানগুলো শুনতে পাবো, সাথে আধুনিক গানের সাথে হারানো দিনের গান থাকবে। দর্শক আসলে খুবই আনন্দ করে উপভোগ করবে গানগুলো। তা সুমি আপু, তুমি একটু তোমার কিছু বলো, তোমার গান নিয়ে কোনো স্মৃতি বা কিছু।
গান নিয়ে স্মৃতি, আসলে আমি গানের আমার পথচলা বা গান শেখা ছোটবেলায় আমার মা সব করে, আম্মু একটা ক্লাবে আমাকে ভর্তি করিয়ে দেয়। সে একদম ছোটবেলায় আমি মনে হয় ক্লাস টুতে পড়তাম, তো সেখান থেকে আসলে আমার হাঁটি হাঁটি পাপা করে সেই শুরু এখনো করছি, যখন সুযোগ হয় যখন সময় পাই। তো এইভাবে অন্য পারপাসে কাজে ব্যস্ত থাকতে হয়, এর পাশাপাশি গানটা আমার একটা ভালো লাগার জায়গা। আমি হ্যাঁ গান যখনই সুযোগ পাই যেখানে যে ডাকে আমি গানটা করিয়ে যাই সব সময়। আর ওই তো সেখানে একাডেমিতে শেখা হয়েছিল অনেক বছর, এরপর আমি শিখেছিলাম বাফাতে কিছুদিন, দেন আমি চলে আসছি। আমি এখনও সুযোগ পেলাম, আমি এখনও শিখতে চাই, এখনও শিখি। তো গান নিয়ে একটা সবসময় আমার নাড়াচাড়া করতে আমার সবসময় ভালো লাগে, আমি উপভোগ করি বিষয়। আসলে গানের মধ্যে থাকলে মনটা ভালো থাকে, মনের মধ্যে অনেক উৎসাহ পাওয়া যায়, অনেক কিছু কাজের প্রতিও উৎসাহ আসে। তো আমরা আসলে আমার মানে শুনতেই ইচ্ছা করছে, সত্যি আমি চাচ্ছি আমি এখানে বসেই থাকি, গান হোক কবিতা হোক আড্ডা হোক চলতেই থাকুক। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের হাতে সময় এত কম যে, কিন্তু আমরা ফিরে আসব, বারে বারে ফিরে আসব আমাদের এই সানডে ক্লাবের আয়োজন নিয়ে। কিন্তু আমরা একটু সবার কাছে একটু সানডে ক্লাবের কথা শুনে আমরা বিদায় নিয়ে নিব আজকের মতো। এটা নিয়ে নেই, আচ্ছা নবী ভাই বলে দেন কিছু। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আমরা প্রতি সপ্তাহান্তর পাকিক হিসেবে আমাদের এই সানডে ক্লাবের আয়োজন থাকবে। আমরা এটা উন্মুক্ত রেখেছি আমাদের সানডে ক্লাবে যে কেউ বাংলা কমিউনিটির, আমাদের বাংলা ভাষাভাষী, বাংলাদেশের যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আয়ন টিভি এই সুযোগটা সবার জন্য রেখেছে, আমাদের সানডে ক্লাবে যোগ দিয়ে আমাদের সাথে থাকবেন এ আশা করছি, এবং আয়ন টিভির সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদেরকে দেখার জন্য এবং শোনার জন্য। ধন্যবাদ নবী ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। বাসিত ভাইয়ের কাছে একটু শুনে আমরা আমি খুব অল্পতে শেষ করছি। সত্যিকার অর্থে এরকম একটা রোববারের বিকেল আমরা দূরপ্রবাসের আমরা দীর্ঘ সময় পার হয়ে এসেছি, তো আজকে এরকম একটা বিকেল আমরা ভাই বোন সবাই মিলে একসাথে বন্ধু বান্ধব মিলে একটা বিকেল শেয়ার করতে পারলে পৃথিবীর যেখানে যে প্রান্ত থেকে আমাদের বাংলা ভাষাভাষীরা দেখছেন, তো একটা পরিবার আমরা বলা যায় অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই শেয়ারটা আপনাদের মধ্যে থাকুক, আমাদের আপনারা প্রমোট করবেন, আমাদের শেয়ার করবেন, আপনাদের ভালো লাগা ভালোবাসা থাকবে। যতদিন আমরা আছি আপনাদের সাথে শেয়ার করব, বাংলা এগিয়ে যাক, আইওয়ান এগিয়ে যাক, আমাদের বাঙালি কমিউনিটি এগিয়ে যাক, ভাষা এগিয়ে যাক, সব কিছু মিলিয়ে সবার কাছে দোয়া এবং অল দ্য বেস্ট। ধন্যবাদ। ধন্যবাদ বাসিত ভাই আপনাকে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, সেটার সামনে যারা বসে এতক্ষণ আমাদের আয়োজন দেখছিলেন, আসলে এত সুন্দর একটি বিকেলে এত সুন্দর কিছু গান শুনলাম, কবিতা শুনলাম, একটু আড্ডা দিলাম, একটু স্মৃতি মন্থন করলাম আপনাদের সাথে, এবং আমরা ফিরে আসব। নবী ভাই যেটা বলল, আমরা বারে বারে আমাদের নতুন নতুন আয়োজন নিয়ে ফিরে আসব আপনাদের সাথে, আমাদের আয়ন সানডে ক্লাবের আয়োজন নিয়ে সানডেতে। এরকম আমিও চাই, এরকম এখন সামার শুরু হয়ে গেছে, সুন্দর এরকম বিকেল থাকুক, আপনারা বিকেলে চা নিয়ে বসে আমাদের সানডে ক্লাবের আয়োজন উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আর আয়ন টিভির পর্দায় চোখ রাখুন, আমাদের সুন্দর সুন্দর আয়োজন দেখুন। আয়ন টিভি সবসময় বাংলা কমিউনিটির সাথে আছে, থাকবে, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব, এবং আপনাদের ভালোবাসার জায়গাটা আমাদের কাছে অনেক অনেক বেশি, অনেক চাওয়া। তো আমরা এই ভালো ভালোবাসার জায়গাটায় যাতে থাকতে পারি আমাদের জন্য সেটাই কাম্য। তো ভালো থাকুন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।